পানিসাগরে জলে বাসা বাজার সংলগ্ন এলাকায় জুড়ি নদী থেকে অবৈধ বালি তোলার মেশিন উদ্ধার গ্রেপ্তারটি। বন দপ্তরী কর্মীরা সহ পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্তারা পানিসাগরে জলে বাসা বাজার সংলগ্ন এলাকায় জুড়ি নদী থেকে অবৈধ বালি তোলার মেশিন উদ্ধার করল। মেশিনটি ইসলাম উদ্দিনের বলে জানা গেছে। বুধবার জগদ্ধাত্রী পুজো নবমী, আগরতলা লোকনাথ মন্দিরে এদিন কুমারী পুজো অনুষ্ঠিত। জগদ্ধাত্রী পুজো নবমীতে বুধবার লোকনাথ মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত। ভক্ত সাধারণ ভক্তি শ্রদ্ধা সহকারে কুমারী পুজো উপভোগ করলেন। এবার প্রথম লোকনাথ মন্দিরে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত। একই সঙ্গে জগদ্ধাত্রী পুজোর এখানে প্রথমবারের মতো কুমারী পুজো অনুষ্ঠিত। অল ত্রিপুরা 10,300 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনে জনসম্পর্ক অভিযান শুরু। মঙ্গলবার সাব্রুমে এই জনসম্পর্ক যাত্রার সূচনা হল। মঙ্গলবার সাব্রুমে অল ত্রিপুরা ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের জনসম্পর্ক অভিযানের সূচনা হল। জানুয়ারিতে বিবেকানন্দ ময়দানে জমায়েত। রাজ্যের 961 বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে প্রতিবাদে ডিএসও রাজ্য কমিটি বিক্ষোভ প্রদর্শন। শিক্ষা ভবনের সামনে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল ডিএসও। 961 বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে প্রতিবাদে শিক্ষা ভবনের সামনে ডিএসওর বিক্ষোভ প্রদর্শন। এই সিদ্ধান্ত ছাত্র স্বার্থ বিরোধী বলে জানালেন ডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। কৃষকদের বিভিন্ন দাবিতে 13 নভেম্বর আগরতলায় মিছিল করছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সংগঠনের সম্পাদক নারায়ণগর। 13 নভেম্বর আগরতলায় সারা ভারত কৃষক সভার মিছিলে ঘোষণা দিলেন সংগঠনের রাজ্য সম্পাদক। গ্রামাঞ্চলে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানালেন নারায়ণগর। বুধবার সকালে ফায়ার ব্রিগেড চৌবনীতে বাইক ও ইকো গাড়ির সংঘর্ষ, বাইক চালক আহত। ফায়ার ব্রিগেড চৌমুনিতে বুধবার বাইক ও ইকোকারীর সংঘর্ষে বাইক চালক আহত। স্থানীয় অবৈজ্ঞানিকভাবে নির্মিত ট্রাফিক পোস্টটি দুর্ঘটনার কারণ বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। সাত দফা দাবিতে ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ পুর নিগমের কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করল। বুধবার এই ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার সাত দফা দাবিতে পুর নিগমের কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ। রিক্সা শ্রমিকরা পুলিশের হয়রানির শিকার বলে জানালেন সংগঠনের রাজ্য সভাপতি হিরণ মিয়া। 7,200 কোটি টাকা ব্যাংক জালিয়াতি তদন্ত নেমে দেশের 187 জায়গায় একযোগে তল্লাশি চালালো সিবিআই। ৭,200 কোটি টাকা জালিয়াতি মামলায় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেনা ব্যাংক, কানাডা ব্যাংক, ব্যাংক অব বরোডা, আইডিবিআই ব্যাংক প্রভৃতি নাম রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মৌসুম ভবন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও বাংলাদেশের দিকে জানিয়েছে মৌসুম ভবন। বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জয় কারুলকে বিদায় সম্বর্ধনা জানান হাইকোর্টের বার এসোসিয়েশন। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশিস স্থলাপাত্র, বরিষ্ঠ আইনজীবী বিজসকান্তি বিশ্বাস সহ অন্যান্য আইনজীবীরা। যানবাহনে গতি নিয়ন্ত্রণ আনতে গতিমাত্রা যন্ত্র, স্পিড লেজার গান, আন্ডার ট্রাফিক পুলিশ এমন অত্যাধুনিক 4টি যন্ত্র আনা হয়েছে। চারটি যন্ত্র বিভিন্ন স্থানে বসে যানবাহনে গতি মাপবে ট্রাফিক পুলিশ। নিয়ম লঙ্ঘনকারীদের কাছ থেকে আদায় করা হবে ফাইন, জানালেন পশ্চিম জেলার ট্রাফিক এসপি পিনাকি সামন্ত।
এসপি ট্রাফিক পিনাকী সামন্ত জানান, 100 মিটার দূর থেকে যানবাহনে গতি নিরূপণ করতে পারবে স্পিড লেজার গান মেশিন। বিশালগড়ে বাইদ্যা থেকে এলাকা পরিদর্শন করেন সাংসদ প্রতিমা ভৌমিক, এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। সদর মহকুমার শাসকের স্বাক্ষর জাল করে ধরা পড়ল 3 যুবক, ধৃতরা হল শ্যামল দেবনাথ, গৌতম সাহা এবং টিটন দাস।